অবৈধ প্রেমের কারণে মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না, অবৈধ প্রেমের কারণে মানুষ জীবনে সফলতা পায় না, অবৈধ প্রেমের কারণে মানুষ ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে। সুতরাং সবচেয়ে বড় মহামারী হলো অবৈধ প্রেম। এটা যেভাবে পারা যায় এটাকে বন্ধ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, অবৈধ প্রেম সম্পর্কে আজকে কথা বলবো, যে অবৈধ প্রেমের কারণে সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ের জীবন বিপন্ন হচ্ছে, যারা জীবনকে অনেক ক্ষেত্রে ধ্বংস করে দিতে চায়, যারা আত্মহত্যা করতে চায়, এরকমের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এটা কেন হয় অবৈধ প্রেমের কারণে? ইসলামে অবৈধ প্রেম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হোক বিয়ের পূর্বে অথবা বিয়ের পরে। ছেলে এবং মেয়ে কোনো অবস্থাতেই বিয়ের পরে বিয়ের আগে কখনো অবৈধভাবে প্রেম করতে পারবে না। প্রেম একমাত্র বিয়ের পরে স্বামী এবং স্ত্রীর মধ্যে হবে, ভালোবাসা অবশ্যই হবে স্বামী স্ত্রীর মধ্যে। আর এমনিতে কাউকে আপনি পছন্দ করতে পারেন, ভালোবাসতে পারেন, আর সেটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য কাউকে আপনি ঘৃণা করতে পারেন, সেটা ব্যক্তিগতভাবে। কিন্তু সমাজে অহরহ চলছে প্রেমের খেলা, চাকরি হোক, পড়াশোনাতে হোক, যেখানে হোক না কেন, দেখা সাক্ষাৎ হয়ে গেলেই কাজ হয়ে গেছে, শুরু হয়ে যাবে মোবাইল ফোনের চ্যাটিং, এবং এক পর্যায়ে দেখা সাক্ষাৎ, এক পর্যায়ে গিফট দেওয়া নেওয়া, এবং পরবর্তীতে অনেক মারাত্মক ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সংগঠিত হয়ে যায়। আর কিছুদিন এরকমের হোস্টিংহোস্টি করার পর দেখা গেল যে মেয়ে অন্যখানে চলে গেছে, অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আবার কখনো দেখা গেল যে ছেলে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে। তখন তো অপরপক্ষ, অর্থাৎ ছেলে বিয়ে করলে মেয়ে পাগল, আর মেয়ে বিয়ে করলে ছেলে পাগল, একজন আরেকজনের জন্য জান দিয়ে দিবে, এই রকমের অবস্থা, শেষ পর্যন্ত সুইসাইড করতে চায়। কেন এরকম? ইসলাম যে জিনিসটা নিষিদ্ধ করেছে, একজন মুসলমান হিসেবে সেটা করা তো জায়েজ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে না কেন, সব কিছু নির্ভর করবে আপনার আমল আখলাকের উপরে। আপনি অবশ্যই নামাজ পড়েন, আপনি যে বয়সেরই হন না কেন, বালেগ হওয়ার পরে আপনার উপরে নামাজ, রোজা, হজ, যাকাহ সব কিছু আল্লাহ ফরজ করে দিয়েছেন। এমনকি আপনি অনেক তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি অনেক নফল ইবাদত করেন, দান খয়রাত করেন, কিন্তু আপনি অবৈধ প্রেম করছেন, আর সেটি অবশ্যই নাজায়েজ। আর এই নাজায়েজ কাজটি চলাকালীন সময়ে আপনার কোনো ইবাদত কবুল হবে বলে আশা করা যায় না। অবশ্যই আমরা নিজে সচেষ্ট থাকতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। তো এরকমের অবৈধ প্রেমগুলো সমাজকে নষ্ট করছে, আর অহরহ এই প্রেমের কেচ্চাকাহিনী চলছে। আমি আজকে আপনাদেরকে বলবো, যারা এরকমের প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত আছেন, তারা এগুলো এখনই ছেড়ে দিন। হ্যাঁ, আপনি কাউকে বিয়ে করার জন্য আশা পোষণ করতে পারেন, আপনি কাউকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, আপনি কাউকে বিয়ে করার জন্য নিজে ইচ্ছা পোষণ করতে পারেন, আর সেটার জন্য দোয়া আছে, আপনি আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ আমি অমুককে আমার স্বামী হিসাবে, অমুককে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই, যদি তুমি অনুমতি দাও, যদি তুমি হুকুম করো আমার জন্য সেটা দিয়ে দাও, এরকমের বলে আপনি দোয়া চাইতে পারেন। কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করে প্রেম প্রীতি করা, এমনকি আমার কাছে অনেকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে, হুজুর গত 5 বছর থেকে আমার একজনের সাথে রিলেশন ছিল, আমি একজনকে খুবই পছন্দ করি, এখন সে চলে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আপনি কিছু দিন বা ওনাকে ফিরিয়ে দেওয়ার কিছু যদি আপনার কাছে থাকে তাহলে দেন। আমার সম্পর্কে না জেনে এরকমের ভয়েস আমার কাছে চলে আসে, কারণ কিছু ভণ্ড বাটপার মোল্লারা এই নারী পুরুষের প্রেম প্রীতি নিয়ে কাজ করে থাকে। তারা আসলে মিথ্যা কাজ করে, ওদেরকে ধোঁকা দিয়ে পয়সা খায়, বলে যে তোমার এটা ফিরিয়ে দিব, এটা সেটা করে দিব বলে তারা কিছু মাঝখানে একটু নাড়াচাড়া করে খায়। তো এই সমস্ত জিনিসে বিশ্বাসী হয়ে অনেক মহিলা, অনেক নারী বা অনেক মেয়ে আমাকে বলে যে আমি একটা প্রেম করেছি, প্রেম তো ছুটে গেছে, এখন আমার প্রেমিক চলে গেছে, আমাকে ফিরিয়ে এনে দিন। কেউ বলে প্রেমিকা চলে গেছে, ফিরিয়ে এনে দিন আমার কাছে বলে, তখন আমি তাকে ব্লক করে দিই, কারণ টোটালি আমি এই কাজটি করি না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা এরকমের অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন, এই বিষয় নিয়ে আমার কাছে কখনো কোনো তদবিরের কথা বলবেন না, জানতে চাইবেন না, কারণ আমি এটা করি না।
আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ভিডিওটা আমার এক অ্যাডমিন এটাকে ডিলিট করে দিয়েছে, কিন্তু এটা রিটার্ন করা যায়নি। আমরা ইউটিউবে অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের ভিডিওটা রিটার্ন করুক, কিন্তু এখন পর্যন্ত অনেক প্রসেসিং চলতেছে। যারা এই মুহূর্তে অবৈধ প্রেমে লিপ্ত আছেন, আজকেই এটা ত্যাগ করুন। আর ত্যাগ কিভাবে করবেন সেটার জন্য আমি একটি তাবিজ দিচ্ছি। এই ভিডিওতে একটি তাবিজ পাবেন, ওই তাবিজটা প্রিন্ট আউট নেন। প্রিন্ট আউট নিয়ে আপনার যে প্রেমিক আছে বা আপনার যে প্রেমিকা আছে তার নাম লিখেন, তার মায়ের নাম লিখেন, লিখে ওই তাবিজটা যে কোনো গোরস্থানে কবরস্থানে মাটিতে পুঁতে দেন। আপনার সাথে ওর প্রেম প্রীতি ধ্বংস হয়ে যাবে, কারণ এই সমস্ত প্রেম প্রীতি করে কেউ কামিয়াবি হয়েছে বলে আমার জানা নাই। লাখের মধ্যে এক দুইজন হয়তো কিছুদিনের জন্য সংসার করতে পারছে, বাকি সবাই কিন্তু বিপদে আছে। যত মানুষ প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে, কারো সংসারে সুখ নাই, আমি সেটা দেখতে পাচ্ছি এবং আমার কাছে এরকমের হাজারো রিপোর্ট আছে। আমার কাছে বলে মানুষ যে এত ভালোবাসার সংসার, বিয়ে হওয়ার পর এরকম হলো কেন? এটা হওয়ার কারণই হইলো আপনি অবৈধ প্রেম কইরা বিয়ে করছেন, অর্থাৎ নাজায়জভাবে আপনি এসে জায়েজ হইছেন। নাজায়জ হালতে আপনি কেন আসবেন? আপনি জায়েজ হালতেই আসেন, যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিয়ের কথা বলা হয়েছে। আপনি সেইভাবে বিয়েতে এগিয়ে যান। আপনি কাউকে বিয়ে করতে চান, আপনার ফ্যামিলি থেকে প্রস্তাব দেন, তারা যদি রাজি থাকেন আপনাদের বিয়ে হবে। আপনি পার্সোনালি যোগাযোগ করা এটা তো সম্পূর্ণ নাজায়েজ জিনিস, এই জন্যই এরকমের ঘটনা ঘটে। আপনারা মানসিকভাবে বিপর্যস্ত হন, ধ্বংস হন, পড়াশোনা নষ্ট হয়, চাকরি নকরি নষ্ট হয়, আপনার ঘুম আসে না, টেনশন, হাইপারটেনশন, ডিপ্রেশন, স্ট্রেস নিয়ে আপনি থাকেন, নানা ধরনের রোগ ব্যাধি আপনার সৃষ্টি হয় এই প্রেমে বিচ্ছেদ খাওয়ার পর। সেকা খাওয়া, এটাকে বলা হয় সেকা খাওয়া। তো এই সেকা টেকা খাওয়া এগুলো খাইয়েন না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য, ইবাদত বন্দেগি করেন। এই সেকা সুকা এগুলাতে যাইয়েন না, প্রেম প্রীতিতে যাইয়েন না। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য বাসেন, যদি কাউকে আপনি ঘৃণা করতে হয় সেটাও আল্লাহর জন্য করবেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর এই ভিডিওতে দেওয়া তাবিজটা যদি আপনি কারো কাছ থেকে আপনি দূরে সরে যেতে চান, এমন হয় যে ফাইসা গেছি, তো এই যে মাইনকার চিপায় ফাইসা গেছেন, ওই ফাইসা যাওয়ার থেকে আপনি বাঁচার জন্য এই তাবিজটা ব্যবহার করতে পারেন, যে আপনাকে ওই ছেলে বা আপনাকে ওই মেয়ে এমনভাবে প্রতারিত করে আপনাকে লুটে পুটে খেয়ে এখন সে এমনভাবে ধরে আছে যে আপনি কোনো অবস্থায় আর ওখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না, তখন এই তাবিজ ব্যবহার করবেন। তার নাম, তার মায়ের নাম লিখে কবরে রেখে দিবেন। আপনার নাম আপনার মায়ের নাম লিখতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু আপনি নিজে সেটা করতে হবে। মহিলা হইলেও আপনি করতে হবে, গোরস্থানের এরিয়ার কোনো মাটিতে আপনি সেটা পুঁতে দিতে হবে আপনার নিজ হাতে, সেটা মনে রাখবেন। আর ছেলে হইলে তো অবশ্যই পারতেছেন। যারা অবৈধ প্রেম ধ্বংস করতে চান এই তাবিজ ব্যবহার করবেন, আমি দিয়ে দিলাম এটা, কারণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অবৈধ প্রেমের কারণে। অবৈধ প্রেমের কারণে মানুষের মধ্যে অনেক ধরনের হিংস্রতা চলে আসে। অবৈধ প্রেমের কারণে মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না। অবৈধ প্রেমের কারণে মানুষ জীবনে সফলতা পায় না। অবৈধ প্রেমের কারণে মানুষ ইবাদত বন্দেগি ছেড়ে দিয়েছে। সুতরাং সবচেয়ে বড় মহামারী হলো অবৈধ প্রেম। এটা যেভাবে পারা যায় এটাকে বন্ধ করার চেষ্টা করুন, সচেষ্ট হন এবং নিজে এগিয়ে আসুন। আপনার আত্মীয় স্বজন সবাইকে এগিয়ে আসার আহ্বান করুন। অবৈধ প্রেম চলবে না, সব বৈধ প্রেম চলতে হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে। অবৈধভাবে কোনো মহিলার সাথে কোনো পুরুষের সাথে প্রেম প্রীতি করা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ, এটাতে যাবেন না। তো সবাই এই ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।